হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ফোনে একটি লাইকিটস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো তার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে লাইকস লিখে। সার্চ দেওয়ার পর আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করতেছি না। তো তারপর আপনারা এই অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন, অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর আপনারা এখানে চাপ দেওয়ার পর এখানে আসার পর আপনারা আপনার নাম্বারটি দিবেন, যে নাম্বারটি দিয়ে খুলতে চান। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটি আপনি 0 বাদ দিয়ে দিবেন, 0। তো নাম্বারটি দেওয়ার পর আপনারা এখানে চাপ দিবেন। দেওয়ার পর আপনার কাছে একটি কোড পাঠানো হয়েছে, সেই কোডটি আপনি এখানে দিবেন। 60 সেকেন্ডের ভিতরে আপনার কোডটি আপনার ফোনে ওই সিমে সেন্ড করা হবে। তো বন্ধুরা, আমার লাইকস সে SMS-এ আমার কোডটি আমি এখানে দিচ্ছি। দেওয়ার পর অটোমেটিক আপনারটি সেট করে নেবে। তারপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি আমারটা দিয়ে নিচ্ছি। এখানে আপনারা অনেক স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর আপনারা এই ডনে চাপ দিবেন। দেওয়ার পর আপনার কাছে একটা প্রোফাইল পিক চাবে। তো এখানে টিভি দিয়ে আপনি প্রোফাইল পিক দিবেন। তারপর এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে। তারপর এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। আর এখানে আপনি দিবেন আপনি ছেলে নামিয়ে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ইউজার নেমটা দিচ্ছি, ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করে নিচ্ছি আমারটা। দেওয়ার পর কনফার্মে চাপ দেবেন। দেওয়ার পর আমি যেহেতু ছেলে, তাই আমি মেল দিচ্ছি। দেওয়ার পর আপনি বরাবর মতন নেক্সটে চাপ দেবেন। নেক্সটে চাপ দেওয়ার পর এখানে চাপ দেবেন, কিংবা স্কাইপেও দিতে পারেন। তো আমি স্কাইপ করে দিচ্ছি। করার পর আপনি এখানে 10 জনকে ফলো করতে হবে প্রথমে। তো আপনার যে 10 জনকে ইচ্ছা আপনি ফলো করতে পারেন। তো আমি প্রথমে 10 জনকে দিয়ে স্টারে চাপ দিচ্ছি। দেখুন, আমার অ্যাকাউন্টটা হয়ে গেল। তো আপনি এখানে
এসে এডিট করতে পারেন আপনার প্রোফাইল। আপনার প্রোফাইল এখানে এসে এডিট করতে পারেন, কিংবা আপনার প্রোফাইল পিকচার দিতে পারেন এখানে এসে। তো বন্ধুরা, এরকম আরও লাইকেস নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন।